আসসালামু আলাইকুম, এটা হচ্ছে সোমাদ্রার প্লেস। আমরা এখান থেকে যাব হচ্ছে ভাঙ্গা ব্রিজ, তারপরে গোর নদী যাব। কারণ আমাদের যেই B3 গাড়িটা ছিল ওইটা আজকে সেল দেওয়া হয়ে গেছে, মানে কথাবার্তা সব ওকে, গাড়িটা দিয়ে আসতে যাব। তো আমরা সোমাদ্রার থেকে রওনা দিলাম, আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের সাথে। এই হাইওয়ে রোডটা এত সুন্দর পরিবেশ, যা দেখলে অবশ্যই আপনাদের মন খুবই ভালো হয়ে যাবে। আর এই হাইওয়ের একটা প্রবলেম আছে যে যে কোনো জায়গায় পুলিশ দাঁড়াইতে পারে যে কোনো সময়, মানে হাইওয়ে পুলিশটা থেকে যায়। তো আপনারা একটু সাবধানভাবে আইসেন, তারপরও মনে হয় বাঁচতে পারে সামনে। আসসালামু আলাইকুম পুলিশ ভাই। দেখছেন, বলতে বলতে এই পুলিশ বেজে গেছিল, যাই হোক ব্যাপার না। আর এই রোডটা এখন 4 লাইন হওয়ার কারণে খুবই গাড়ির চাপ থাকে, তো একটু ভালোভাবে টেক কেয়ারভাবে এই রোডে গাড়ি চালিয়ে আসবেন যারাই আসেন। আর সামনে তেলের পাম্প বাজে, যদি তেলের কারো প্রয়োজন হয় ওই তেলও নিতে পারবেন। সামনে এই একটা তেলের পাম্প আছে এবং সামনে আরও একটা তেলের পাম্প আছে। সো এভাবে দেখতেই থাকুন এবং আমাদের সাথে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এটা হচ্ছে কলাবাড়ি স্টেশন। কলাবাড়ি স্টেশন পার হওয়ার পরেই সামনে পেয়ে যাবেন ঘটিকচর তেলের পাম্প, এরপরে সামনে হচ্ছে ঘটিকচর বাস স্ট্যান্ড। এখান থেকে আয়েশা পড়লাম ঘটিকচর ব্রিজের উপর, এরপরেই হাতের বাম পাশে হচ্ছে ঘটিকচর স্কুল, আর স্কুলের পরে হচ্ছে বড় ব্রিজ। এই দেখেন, এই যে হচ্ছে ঘটিকচর স্কুল, রাস্তার পাশে হওয়ার কারণে খুবই জনপ্রিয় স্কুল এটা। দুঃখজনক ব্যাপার হলো সত্য যে মোস্তফাপুরে আসার ওই ভিডিওটা করা হয়নি, কারণ আমরা নামাজে গিয়েছিলাম, আসরের নামাজের টাইম হয়ে গেছিলো, তাই ভিডিওটা শ্যুট করতে পারিনি। এরপরে হচ্ছে আমরা বরিশাল হাইওয়েতে উঠলাম, আর এরপরেই হচ্ছে সামনে ভাইয়াদের কাছে যাব। আর সামনে একটা পাম্প আছে, এটা হচ্ছে বরিশালের মধ্যে সবচেয়ে খারাপ জায়গা, এখানে কিছুদিন পর পরই এক একটা করে অ্যাক্সিডেন্ট হয়। আর এটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে, মানে রাস্তার সাথে একদম ক্লোজ, তো লোক বের হতে বা গাড়ি টাড়ি বের হতে গেলে এদিক ওদিক না তাকিয়ে বের হয়ে যায়, আর তখনই এক একটা অ্যাক্সিডেন্ট হয়। ফাইনালি সালাদিন ভাইকে ধরে ফেললাম, কারণ সালাদিন ভাই আমাদের অনেক আগে চলে আসছে। আর এটা হচ্ছে আমার গাড়ি, আর আমরা যে বিধির এটা গাড়িটা বিক্রি করবো ওটা হচ্ছে আমরা চালাইতেছি। অনেক সময় ধরে সালাদিন ভাই আমাদের পিছিয়ে পিছিয়ে, তো চাইতেছে যে না আমাদের আগে যাবে। দেখা যাক, মনে হয় এই গাড়ির ওভারটেক করবে, দেখতে দেখা যাক। ফাইনালি এসে আমাদের ছাইরা বের হয়ে গেছে আর এই ওভারটেক করলো আমাদের। আমিও বাস ক্রস করে বের হয়ে গেলাম, আর আমিও সালাদিন বাইরে আগে যাব। তো দেখা যাক স্পিড, ইয়েস আগে চলে আসছি। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি, এখন ভাইয়াদের খোঁজার পালা। কই ফোন দেন? পাথর, আমরা এখন পাথরে মারা আছি, পাথর ওপার থেকে একটু ডাইনে যাইতে হবে। ফাইনালি ভাইয়ারা গাড়ি চেক করতেছে, ইঞ্জিন নাম্বার মিলাই নিতেছে গাড়ির। আর ওই হচ্ছে সালাউদ্দিন ভাই, এই ভাই এলো গাড়ি নিবে, গাড়ি নাম্বার মিলাইতেছে ঠিকভাবে।
ভাই সারাদিন ভাই হাসি সারাদিন ভাই এক্সাইটেড ওই সাইকেল বিলিং এর পুলিশ ফারি আমার ভুল গেল হইতে ভাঙ্গা পর্যন্ত তো মোরার কিছু লাগে ওর সব এটা বুঝ যে সালাদ দিন উঠি এখানে পুরো শুরু দিয়েছে এই ভাই নি ভাই জোরে বলেন আমি বললে ভাই দুদিনের মধ্যে মানে বলবো তা থেকে দুদিনের মধ্যে ঠিক আছে সে মালিকরা পরিবর্তন করে দেবেন বুঝতে পারছেন জি আমি সম্পূর্ণ আর এই যে মালিকানা পরিবর্তন করে দিতে আমরা তাহলে নিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে এক সপ্তাহ আগে জানাবেন এক সপ্তাহ আগে জানাবো আচ্ছা আমার টাকা সম্পূর্ণ বুঝতে পারছি ফাইনালি ভাইরা চেক করতেছে গাড়ি কমপ্লিট বেচা কিনা আমাদের টাকা আমরা বুঝে পাইছি গান